নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হালকা অথচ একটি টেস্টি মাছের ঝোলের রেসিপি, আলু দিয়ে পার্শে মাছের ঝোল। খুবই টেস্টি এই রেসিপিটা, হালকা বলে ভাববেন না যে এর টেস্ট কোনো অংশে কম। যখন আমাদের হালকা কিছু খেতে ইচ্ছা করে তখন অবশ্যই এই টেস্টি অথচ হালকা রেসিপিটা বানাবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে হাফ কাপ সর্ষের তেল গরম করেছি, আর এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। এবার আগের থেকে ধুয়ে রাখা পার্শে মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আমি মেখে রেখেছিলাম 10 মিনিট, সেই মাছটা তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে তুলে নেব। কেননা পার্শে মাছ বেশি ভাজলে এর টেস্টটা খারাপ হয়ে যায়, এর মধ্যে যে তেলটা থাকে সেটা চলে যায়। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। আর এই রান্নাটায় খুব বেশি তেল লাগে না, হাফ কাপ তেলের মধ্যে পুরো রান্নাটা হয়ে যায়। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে বাকি যেটুকু তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি বড় করে টুকরো করে রাখা আলু দিয়ে ভেজে তুলে নেব। যেহেতু আলু দিয়ে পার্শে মাছ তাই আমি আলুটা একটু বেশি ইউজ করেছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কেটে রাখা টমেটো, অর্ধেক পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব। দেখুন এখন পেঁয়াজ টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তবে ঝালটা যে যা স্বাদ অনুযায়ী ইউজ করবে। সামান্য একটুখানি চিনি দিলাম যাতে টেস্টটা ভালো হয়, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, চারপাশ থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, কেননা হাই ফ্লেমে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ জল, এর মধ্যে জল অ্যাড করে দিলাম। তবে যে যতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। আমার এটা গা মাখা গ্রেভি ভালো লাগে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত ঝোলগুলো লেগে যায়। আর ফ্লেমটাকে একেবারে লো করে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট লো ফ্লেমে রাখার পরে রান্নাটা আমাদের কমপ্লিট, কেননা ঝোলটাও ঘন হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করেছি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি বর্ণালী রান্নাঘরে নতুন হয়ে থাকেন অবশ্যই বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। ভালো খান, সুস্থ থাকুন, বাই।